হেফাজতে ইসলাম নামের একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশে বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে কিছুদিন ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তার সহনশীলতার সকল মাত্রা অতিক্রম করে যাচ্ছে জনগণের জানমাল সুরক্ষা দিতে শেখ হাসিনার সরকার প্রতিশ্রুতিবদ্ধ যারা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে বা চালিয়ে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই দেশের জনগণের ধৈর্য সহনশীলতার একটা সীমা আছে সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন যুদ্ধাবধীর বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতিকে মুক্ত করেছেন দেশের অর্থনীতিকে আজ উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছেন অর্থনীতি দাঁড়িয়েছে শক্তবিতের উপর সরকার পরিচালনার দায়িত্বে আছে বলে প্রতিক্রিয়াশীল চক্রের ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও দায়িত্বশীল আচরণ করছে সহনশীলতা দেখাচ্ছে আওয়ামী লীগ দায়িত্বে থাকাকালীন আওয়ামী লীগের আমরা দেখছি আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠনের কর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে লুট হচ্ছে সম্পদ ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এমনকি থানায় হামলা হচ্ছে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ জাতি একইভাবে কোনো ধর্মান্ধতাকে সমর্থন দেয় না আমরা স্পষ্ট করে বলছি আগুন নিয়ে খেলবেন না খেলতে গেলে সে আগুনে আপনাদেরও হাত পুড়ে যাবে দেশের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে ভূমি অফিসে আগুন দেয়া হয়েছে যেখানে জমিজমার গুরুত্বপূর্ণ দলিল খতিয়ান নামজারি রেকর্ড পুড়ে ছাই হয়ে গিয়েছে সরকারি দপ্তরের সাথে তো কোনো রাজনৈতিক সম্পর্ক নেই কি রাজনৈতিক সম্পর্ক আছে ওস্তাদ আলাউদ্দিন খার ব্রাহ্মণবাড়িয়ার স্মৃতি জাদুঘরে যেখানে আর সব স্মৃতিচূর্ণ আগুনে অঙ্গার হয়ে গেছে ভূমির প্রয়োজনীয় নথিপত্রের অভাবে বংশ পরম্পরা মামলা মোকদ্দমা লড়তে হবে যারা এসব হামলার সাথে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় কাউকে ছাড় দেওয়া হবে না বিএনপির জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসাত্মক আগুন সন্ত্রাসের মাধ্যমে দুই হাজার তেরো চোদ্দোতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ক্ষিন্ন খেলায় মত্ত হয়েছিল তাদের সতর্ক করে দিয়ে বলতে চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা আঘাত আসলে প্রত্যাঘাত করতে জানে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে জানে ধৈর্যের বাদ ভেঙে দেবেন না মহান মুক্তিযুদ্ধে চেতনা এবং বঙ্গবন্ধুর অবমান্না জাতি আর সহ্য করবে না বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্যের উপর যারা হামলা করে আওয়ামী লীগের কর্মীরা তাদের এই ধৃষ্টতা জবাব দেবে আমি সারা বাংলাদেশে আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদা নিদাতাদের তালিকা প্রস্তুত করুন এদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে সারা বাংলাদেশে আসুন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হই এবং এই অশুভ শক্তিকে প্রতিহত করি এবং পরাজিত করি গতকাল সিটি কর্পোরেশনে জনস্বার্থে গণপরিবহন চালুর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সে ব্যাপারে কেউ কেউ বিরূপ মন্তব্য করেছেন এটা অত্যন্ত দুঃখজনক মালিক শ্রমিকদের দাবির কাছে স্বীকার করে সরকারের সিদ্ধান্ত নিয়েছে মোটেও সত্য নয় সরকার সিদ্ধান্ত নিয়েছে জনগণের দাবির মুখে জনস্বার্থে জনগণের দুর্ভোগ কমাতে আশা করি এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ থাকবে না দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারেও কেউ কেউ বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যে দূরপাল্লার বাস সার্ভিস চালু হচ্ছে একথা মোটেও সত্য না এবং এটা বিভ্রান্তিকর